আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, কোনো অভিযোগকে আমলে নিচ্ছে না সৌদি সরকার। চীন ও আরব আমিরাত ভিত্তিক চার কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা। ভারতে কৃষকদের দুঃখ সইতে না পেরে শিখ সন্তের আত্মহত্যা। এবং সর্বশেষ থাকছে ট্রাম্পের সময় পরমাণু নিরাপত্তা ঝুঁকি বেড়েছে দাবি আইইএর। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, কোনো অভিযোগকে আমলে নিচ্ছে না সৌদি সরকার। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সেদেশে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। সৌদি শাসকবর্গের কাছে মানবাধিকারের কোনো গুরুত্ব নেই। ওই দেশটিতে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রয়েছে এবং ধর্মের নামে বিকৃত ও উগ্র ওহাবি মতবাদ তারাই সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। সৌদি আরবের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সেদেশের শাসক গোষ্ঠীর চিন্তাভাবনা ও রাষ্ট্র পরিচালনার নীতির কোনো সঙ্গতি নেই। সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের অংশগ্রহণেরও কোনো সুযোগ নেই। যেহেতু সেখানে গণতন্ত্র নেই, তাই শাসক বা সরকার নির্বাচনের অধিকারও জনগণের নেই। সম্পদে প্রাচুর্য সৌদি রাজ পরিবারের সদস্যরা অত্যন্ত আরাম আয়েশি জীবনযাপন করলেও সেদেশের জনগণের একটা বিরাট অংশ দরিদ্র, বেকার এবং বৈষম্যের শিকার। সামাজিক ব্যবধান বাড়তে থাকায় জনমনে সরকার বিরোধী প্রতিবাদ, ক্ষোভ ও সমালোচনা বাড়ছে। কিন্তু সরকার কোনো ধরনের সমালোচনা শুনতে রাজি নয়, এমনকি নাগরিক অধিকার আন্দোলনকারীদের তৎপরতা চালানোরও কোনো সুযোগ নেই। যে কোনো প্রতিবাদকারীকে সরকার কঠোর হাতে দমন করে। অনেক আগে থেকেই, বিশেষ করে 2015 সালের জানুয়ারিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতাধর হওয়ার পর এই পরিস্থিতি আরও ভয়ানক রূপ নিয়েছে। তিনি এ পর্যন্ত বহু আলেম, চিন্তাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী এমনকি রাজপরিবারের বহু সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। শুধু সরকারের নীতির বিরোধী হওয়ার কারণে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে তাদেরকে গ্রেপ্তার অথবা হত্যা করা হয়েছে। সরকারের এই আচরণের বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। সৌদি সরকার সবচেয়ে বেশি নিপীড়ন চালাচ্ছে পূর্বাঞ্চলীয় এলাকার অধিবাসীদের ওপর। ওই এলাকার জনগোষ্ঠীর মাত্র 15-10% হচ্ছে শিয়া মুসলিম জনগোষ্ঠী। এরাই সরকারের সবচেয়ে বড় টার্গেট এবং দীর্ঘদিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি নিরাপত্তা বাহিনী সম্প্রতি শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস করেছে এবং অন্তত 34 জন তরুণ ও ধর্মীয় নেতাকে ধরে নিয়ে গেছে। বর্তমানে করোনা পরিস্থিতিতেও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় জনগণের বিরুদ্ধে সহিংসতা ও দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নাগরিকদের বিরুদ্ধে শাসকবর্গের জুলুম নির্যাতনের ব্যাপারে একদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নীরবে রয়েছে, অন্যদিকে বাক স্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার বৃহৎ শক্তিগুলো টু শব্দটিও করছে না। শুধুমাত্র হিউম্যান রাইটস ওয়াচ ও বিভিন্ন বেসরকারি সংস্থা সৌদি সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে কথা বলছে ও সমালোচনা করছে। বেসরকারি এইসব সংস্থার রিপোর্ট কিংবা তাদের সমালোচনার খুব একটা মূল্য না থাকায় এবং কোনো বিষয়ে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা না থাকায় সৌদি সরকার তাদের সমালোচনায় কর্ণপাত করছে না। এ প্রসঙ্গে সৌদি নারী লাজিন হোজলুরের ঘটনার কথা উল্লেখ করা যায়। নারীদের জন্য ড্রাইভিং এর অনুমতি দেওয়ার আহ্বান জানানোই সৌদি ওই নারীকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। গ্রেপ্তার করে তার উপর নির্যাতন চালানো হয়েছে। এমনকি বেসরকারি মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদ জানালেও তাতে সৌদি সরকার কর্ণপাত করেনি এবং নারীদের ব্যাপারে নিজেদের বিদ্বেষী নীতিতে অটল রয়েছে। চীন ও আমিরাত ভিত্তিক চার কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগে চীন ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক চারটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও তিনি সেই নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন এবং দফায় দফায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছেন। বুধবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় চীনের দংগাই ইন্টারন্যাশনাল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড, চীনের তেল কোম্পানি চায়না সাউথ ইস্ট লিমিটেড, আমিরাত ভিত্তিক আলফা টেক ট্রেডিং FZE এবং সংযুক্ত আরব আমিরাতের পেট্রোলিয়াম ট্রেডিং FZE-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ইরানি তেল পরিবহনে ভূমিকা রাখার জন্য ভিয়েতনামের গ্যাস ও কেমিক্যালস ট্রান্সপোর্টেশন কর্পোরেশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। ভারতে কৃষকদের দুঃখ সইতে না পেরে শিখ সন্তের আত্মহত্যা। কৃষকদের দুঃখ দুর্দশা সহ্য করতে না পেরে ভারতের সন্ত রাম সিংহ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। দিল্লি শিখ গুরুদুয়ারা প্রবন্ধ কমিটির চেয়ারম্যান মনজিন্দর সিং এমন তথ্য নিশ্চিত করেছেন। বুধবার গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করলে তাকে পানিপথের হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে এমন তথ্য মিলছে। আত্মঘাতী হওয়ার আগে হরিয়ানার কর্নালের ওই সন্ত একটি চিরকুটে লেখেন, আমার মন ব্যথিত, কৃষকদের উপর জুলুমের এটাই আমার প্রতিবাদ, কেউ নিজের পুরস্কার ত্যাগ করেছে, আমি নিজের জীবন ত্যাগ করলাম। এ ঘটনায় কৃষকেরাও ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিহত সন্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন। তিনি বলেন, অনেক কৃষক জীবন দিয়েছেন, মোদী সরকারের সব গুন্ডামি সব সীমা পার করে গিয়েছে, জেদ ছাড়ুন এবং অবিলম্বে কৃষক বিরোধী আইন প্রত্যাহার করুন। পাঞ্জাব হরিয়ানার রাজনীতিকরা মনে করছেন, হরিয়ানার বাইরেও শান্ত রাম সিংহের যথেষ্ট ভক্ত রয়েছে, এতে কৃষকদের আন্দোলন আরও জোরদার হবে। ডোনাল্ড ট্রাম্পের সময় পরমাণু নিরাপত্তা ঝুঁকি বেড়েছে দাবি IAEA-র। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রেসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিশ্বে পরমাণু নিরাপত্তার ঝুঁকি বেড়েছে এবং বিশ্বে অনেক বেশি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। ক্ষমতা গ্রহণের পর ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা শুরুর জন্য তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান। মারিয়ানো বলেন, ইরান নিজের মতো তার পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন, পরমাণু সমঝোতা বিচ্ছিন্নভাবে কার্যকর হবে না। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5-6 সদস্য ও জার্মানির সঙ্গে একটি কাঠামোর আওতায় সই হয়েছিল। আপনাদের মনে আছে যে 2018 সালে আমেরিকা সেই সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। জবাবে ইরানও ধীরে ধীরে পরমাণু সমঝোতার সঙ্গে সহযোগিতা কমিয়ে দিয়েছে। জো বাইডেনের প্রতি রাফায়েল মারিয়ানোর বার্তা কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি তিনি কি করতে চান তার ইঙ্গিত তিনি দিয়েছেন, তবে এরই মধ্যে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে নতুন করে আলোচনা শুরু করতে গেলে নতুন পরিস্থিতির আলোকেই তা করতে হবে। ইরানের প্রতিরক্ষা শক্তিতে হস্তক্ষেপ করার অধিকার কাউকে দেওয়া হবে না, ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে। দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশ বা শক্তিকে দেওয়া হবে না। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুস্তফা জুন্নুরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বুধবার বার্তা সংস্থা ইরান প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ইরান 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান যে পরমাণু সমঝোতা স্বাক্ষর করেছিল তাতে এমন কোনো কথা লেখা ছিল না যার ভিত্তিতে তেহরানকে তার প্রতিরক্ষা সক্ষমতা কিংবা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সম্পর্কে আবার আলোচনায় বসতে হবে। তিনি বলেন, ওই সমঝোতায় শুধুমাত্র ইরানের শান্তিপূর্ণ কর্মসূচি সংক্রান্ত বিষয়াদি স্থান পেয়েছে, কাজেই ইরানের প্রতিরক্ষা শক্তি কিংবা এই অঞ্চলে ইরানের প্রভাব নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, তার দেশ এখনও পর্যন্ত পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, কাজেই এখন অন্য পক্ষগুলোকে এটি বাস্তবায়ন করতে হবে।
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলোর এক্ষেত্রে দর কষাকষি করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসরী ডোনাল্ড ট্রাম্পের পরিণতি থেকে শিক্ষা নেবেন বলে মুস্তোবা জুন্নুরি আশা প্রকাশ করেন। ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফা এবং বেআইনিভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে এই চুক্তি অচল অবস্থার সম্মুখীন হয়। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নির্বাচিত হওয়ার পরও ওই সমঝোতাকে অচল অবস্থা থেকে বের করার উপায় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।